হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আসলে কিভাবে এক্সপ্লোর করব সেটাই বুঝতে পারছি না, কারণ দেখে থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো যে আমি কোথায় যাচ্ছি। আর এই ফার্স্ট টাইম সবাইকে রেখে আমি দূরে চলে যাচ্ছি বিকজ অফ মাই স্টুডেন্ট ভিসা। আর খুব অল্প সময়ে আমি আমার ভিসা পাই, সব কিছুই বলবো। জাস্ট ইমাজিন করো, একটা মেয়ে স্টুডেন্ট ভিসা পাইছে, তার কোনো রিলেটিভস জানে না, কেউ জানে না, ফ্রেন্ড সার্কেল জানে না, শুধু ফ্যামিলি ছাড়া, এটা তো আছেই। তার পরবর্তী সময়ে আমার সাথে আমার কোনো ফ্রেন্ড নাই যে যার সাথে ট্রাভেল করব, কেউ নাই, পুরোই একা আমি। তারপর ইন ইউএসএ আমার কেউ থাকে না, একটা রিলেটিভস, একটা ব্লাড বলতে কেউই থাকে না। সো একা একা যাচ্ছি, এই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি করলাম, কিভাবে গেলাম। আসলে ইটস এ ড্রিম কান্ট্রি ইউএসএ, সবাই যেতে চায়। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে বিদেশে পড়াশোনা করতে যাব, ফাইনালি আমার এই সময়টা চলে আসছে। এখন একা ভিসা পাইছি, কি করার আছে, এখন একা চলতে হবে। আর ইউএসএ পর ইউএসএর মতো জায়গায় একটা ইউনিভার্সিটিতে আমার জন্য একটা সিট থাকবে, ইটস মিন আ লট। তো আমি বাকি কথা পরেই বলছি। তো আমি ইতিমধ্যে হচ্ছে গিয়ে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি, আমার 19 অগস্ট হচ্ছে গিয়ে ফ্লাইট ছিল, আমার কানেক্টিং ফ্লাইট। তোমরা হয়তো সবাই অবগত আছো এই বিষয়ে যে ইউএসএ সরাসরি কোনো ফ্লাইট যায় না, টার্কিশ, কাতার আর আমার জানা মতে অনেক ওয়েতে যাওয়া যায়। আমার সাথে কেউ ছিল না যে আমাকে ভিডিও করে দিবে, কারণ আমি একা একা ট্রাভেল করছি, আমার কোনো ফ্রেন্ডও ছিল না, তারপরে কোনো রিলেটিভস তো ইউএসএ থাকেই না, মানে আমি সম্পূর্ণ একা একটা ভিন্ন দেশে যাচ্ছি পড়াশোনা করার জন্য। সো আবার একা একা ট্রাভেল করছি, প্রায় 31 ঘন্টা আমাকে জার্নি করতে হবে। সো এই বিষয়টা আমি জানি না কীভাবে আমি ভিডিও ক্যাপচার করব, যাকে পাচ্ছি তাকে বলছি যে একটি ভিডিও ক্যাপচার করে দিতে। যাই হোক, ইতিমধ্যে হচ্ছে গিয়ে আমি আমার প্লেনে উঠে গিয়েছি, নিজের জায়গা মতো সিট পেয়েছি, ভালোই ছিল, বসলাম। ফার্স্ট টাইম ফিলিং হতে যাচ্ছে আমি ইন্টারন্যাশনাল কোনো ট্রাভেল করছি ফার্স্ট টাইম। সো এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে মুভি দেখা যায়, তারপরে হচ্ছে আমার ফ্লাইটটা কোন অবস্থায় আছে, কোথায় যাচ্ছে, ম্যাপ সহ শুরু করে গেমস থেকে শুরু করে সব কিছুই করা যায়, জাস্ট বিকজ অফ যাতে বোরিং ফিল না করি। অ্যান্ড এত সুন্দর ছিল কেবিন ক্রুরা, কি বলবো, অনেক সুন্দর তারা। যাই হোক, অনেক বেশি বেশি আমার ভয় লাগছিল আর এত বেশি খারাপ লাগছিল, আমার লাড্ডুকে রেখে আসছি আম্মুর কাছে, তারপরে কি বলবো, বাবা, আম্মু, বোন, ছোট বোন সবাইকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে এত দূর। আবার একটা পর্যায়ে খুশি লাগছে যে আমি আমেরিকাতে যাচ্ছি পড়াশোনার জন্য, তাও স্কলারশিপ সহ। তো ওই কথাটা চিন্তা করে মনে হচ্ছে যে এখন আমাকে কাঁদলে চলবে না, এখন আমাকে মন খারাপ হলে চলবে না, তাহলে কিভাবে কি করব। আমার ফ্লাইট ছিল রাত 11টায় ঢাকা টু টার্কিশ। তো আমাকে হচ্ছে ওই যে মোজা থেকে শুরু করে চোখে পড়ার এগুলো সব কিছু দিয়ে গেল। তো আমি আবার একটু ওয়াশরুমে আসলাম, মানে মেয়ে মানুষ একা একা সবাই ভয় পাচ্ছে। আমার সাথে আরও কয়েকটা মেয়ে আছিল, কিন্তু তারা হচ্ছে সুইডেন, ফিলিপিন এসব জায়গায় যাবে। বাট তারপর থেকে হচ্ছে সবার আলাদা আলাদা ফ্লাইট। তো আমার খাবার দিয়ে গেল, দুইটা খাবার হয়তো দিবে, একটা ভারী আর একটা ব্রেকফাস্ট, রাতের মিলটা দিল। এখানে ছিল হচ্ছে চিকেন, ফ্রাইড রাইস, ভেজিটেবল, আর ওদের এই যে ছোটো ছোটো বাটিগুলো এত বেশি কিউট ছিল, মানে খাবারের চাইতে বাটিগুলো দেখতে বেশি সুন্দর ছিল। আর এখানে হচ্ছে একটা ডেজার্ট, তারপরে সবজি, তারপরে হচ্ছে গিয়ে একটা পাউরুটির মতো। তারপর আবার ব্রেকফাস্ট দিয়ে গেলো, আমি ব্রেকফাস্ট খেতেই পারলাম না একদম, অনেক লম্বা ঘুম দিয়ে উঠলাম, এগুলো আমার অবস্থা, ঘুম শুধু ঘুম পাচ্ছে আমার। আর প্লেনে অনেক বেশি ঠান্ডা, আমি সাজেস্ট করবো যে যারা ইন্টারন্যাশনাল ভাবে হচ্ছে জার্নি করবে তারা অবশ্যই হচ্ছে ভারী কোনো শীতের জামা কাপড় নিয়ে নেবে। তো ফাইনালি হচ্ছে টার্কিশ এয়ারপোর্টে চলে আসছি, আমার ফ্লাইট যেহেতু ঢাকা থেকে অনেক ডিলে হয়েছিল, তো সেই ক্ষেত্রে আমার ট্রানজিট ছিল 3 ঘন্টার, বাট আমরা লেট করে আসার কারণে, মানে 20 মিনিট ছিল আমাকে নেক্সট ফ্লাইট ধরতে হবে যেটা ইউএস নিউ ইয়র্কে যাবে। একা মানুষ এত বড় একটা এয়ারপোর্টে ফার্স্ট টাইম সব কিছু দেখতেছি, জাস্ট ইমাজিন করো আমার ফিলটা, কোনো কিছু চিনি না।
তারপরে হচ্ছে যেতে হবে বোর্ড দেখে দেখে সব কিছু ইলেকট্রনিক ওয়েতে। আর এই লাইনটা যে দেখছো, এই লাইনে হচ্ছে সবাই নিউ ইয়র্কে যাবে, অ্যান্ড সবাই হচ্ছে স্টুডেন্ট, বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট যাচ্ছে, ক্যানাডা, তারপরে সুইডেন, ফিলিপিন, মানে আরও আরও অনেক টার্কিশ, আরও আরও দেশ থেকে হচ্ছে যাচ্ছে। তো আমি বাবাকে বলেছিলাম যে আমার একটা পাওয়ার ব্যাংক লাগবে, বাট পাওয়ার ব্যাংকের হচ্ছে যেই ক্যাবেলটা থাকে সেই ক্যাবেল ইন্টারন্যাশনাল ক্যাবেলটা বড় থাকে আর কি, তো আমার এটা কাজ করতেছিল না, এটা একটা টেনশন। সো এই মুহূর্তে হচ্ছে গিয়ে আমাদের প্লেনটা বাঁকা হয়ে আছে, কারণ আমরা উপরের দিকে উঠতেছি, নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিব। মেনু দিয়ে গেল, এখানে চুজ করা যাবে, বিকজ ওরা ফোর টাইপ অফ খাবার হচ্ছে গিয়ে দেয় আর কি। যাই হোক, এখানে হেডফোন আছে, হেডফোন আর হচ্ছে ব্ল্যাঙ্কেট। আমার অবস্থা, আমি খুব টেনশনে আছি আসলে, এই জন্য আমার অবস্থা এই ধরনের, যেহেতু একা একা। ব্রেকফাস্ট দিয়ে গেল, ব্রেকফাস্টে ছিল স্ক্রাম্বল এগ, তারপরে স্যান্ডউইচ, তারপরে এই যে এই জিনিসটা, এটা আমি একদম খেতেই পারি নাই, মানে টার্কিশ নাকি এই ধরনের খাবার খায়, বাট আমি এটা খেতেই পারি নাই। তো সব কিছু বন্ধ, ভাবতেছি যে মুভি টুভি দেখি, বারবার ভোলার চেষ্টা করতেছি সবাইকে, বাট একা একা যাচ্ছি। পরে ম্যাপ বের করলাম, দেখি কোথায় আসছি। তো এই অবস্থায় যখন আসছি, প্লেনটা অনেক বেশি কাঁপতেছিল, মানে আমি ভয় পাচ্ছিলাম না অবশ্য, বাট প্লেনটা অনেক বেশি কাঁপতেছিল। তাই ভাবলাম যে ম্যাপে দেখি কেন এত বেশি কাঁপতেছে আর কি, মানে আমি খুব ভালোভাবে টের পাচ্ছিলাম, পানির গ্লাস ছিল একটা, এটা খুব ভালোভাবে নড়তেছিল আর কি, মানে অনেক অনেক নড়তেছিল। তো দেখতেছিলাম কি জানি লেখা এটা, দুভিন ওর কোন জায়গায় যেন আসছি, একদম মিডল পয়েন্টে আর কি। তারপরে দেখলাম যে আবার একটু দেখি, আমি ম্যাপ দেখতেছি আর কি, ভালোই লাগতেছে যে এই যে হচ্ছে গিয়ে ইস্তাম্বুল, ইস্তাম্বুল থেকে এই যে আর কিছুক্ষণই আছে এই যে হচ্ছে নিউ ইয়র্ক। সো আমাদের প্লেনটা হচ্ছে এখন এইখানে অবস্থান করতেছে, এই যে মিডল পয়েন্টের আর একটু সামনে। যাই হোক, মানে বুঝতেই তো পারতেছ, কাউকে চিনি না, আমার দুই পাশে দুইটা ফরেনার বসছে, একটা ছেলে একটা মেয়ে। সারা প্লেনে আমি হচ্ছে ওদের সাথে গল্প করতে 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 তারপর আসছি। আর আমার পাশে যে মেয়েটা ছিল, দেখলাই তো অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, ওর এজ মেবি 26 এরকম হবে, বাট অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। আমাকে বলতেছিল আর কি যে হাউ ক্যান আমি একা একা কীভাবে যাচ্ছি, আমি স্কলারশিপ পাইছি, দেখে খুব খুশি হচ্ছিল, বলতেছিল যে ওয়াও, মানে অনেক অ্যাপ্রিসিয়েট করতেছিল। দেন আমাকে বলতেছিল যে ইউএসএ লাইফ স্ট্রাগলও করতে হবে প্রথম প্রথম, আর একা একা বিশ্বাসই করতেছিল না যে ইউএসএতে আমার কেউ থাকে না। যাই হোক, পরবর্তীতে হচ্ছে যে গেমস খেলে একটু, মানে আমি মাইন্ডটাকে বারবার অন্যদিকে নেওয়ার চেষ্টা করতেছি, যতই হচ্ছে আব্বু আম্মুর জন্য খারাপ লাগতেছে, অনেক বোনের জন্য খারাপ লাগতেছে, মানে সবাইকে ছেড়ে এত দূরে, আর আমি তো এটা খুব অল্প টাইমের মধ্যে দেখাচ্ছি, কিন্তু আমাকে যে এই যে প্লেনের জার্নির মতো কষ্ট আর কোনো জায়গাতেই নেই, কারণ 31 ঘন্টা আমি যদি ধরি যে প্লেনের মধ্যে, মানে আমার হাত পা পর্যন্ত আমার ফুলে গিয়েছিলো। সো মাঝখানে হচ্ছে আমি একটু ওয়াশরুমে আসছি, ঘুম থেকে উঠছি, দেখি কী করা যায়। তো তোমাদেরকে এই ফাঁকে ওয়াশরুমটাও দেখাই দিই, নিউ ইয়র্কে যাচ্ছি, এই প্লেনটা অনেক বড় ছিল। যাই হোক, এখানে হচ্ছে গিয়ে টিস্যু আর সব আর রুলস এত সুন্দর, এটাই ভালো লাগে আসলে। আর প্লেনের কী বলে, প্লেনে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, ওয়াশরুমে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করা যায় না। তো আমি একটু সব কিছু দেখতেছিলাম ফুলে, তারপরে এটা হচ্ছে ফ্ল্যাশ, তারপরে এখানে হচ্ছে ঠান্ডা পানি, গরম পানি, রেডটা আর ব্লুটা হচ্ছে ঠান্ডা পানি। সো এই আর কি, জাস্ট টাচ করলে পানিটা আসবে, অ্যান্ড দেন ওইখানে হচ্ছে টিস্যু আছে,
আমি কি যে করতেছিলাম আমি নিজেও জানি না, বাট আমি একটু এখন হচ্ছে প্রায় ওই দিকে সকাল আর কি, সকাল সকাল রওনা দিব, তো একটু দেখি একটু ফ্রেশ হইতে পারি কিনা। পরে একটু ফ্রেশ হইলাম, কারণ আর ভালো লাগতেছে না আর কি, কারণ অনেক ঘন্টা প্লেনের মধ্যে থাকাটা মানে অনেক বোরিং, অনেক বোরিং। তো তারপরে আবার দেখতেছি কি দেখবো, যে আমার পাশে ফরেনারটা ঘুমাচ্ছে, তারপরে এই যে দেখো শ্যাম্পেন থেকে শুরু করে কি বলে এগুলা বিয়ার টিয়ার এগুলাও হচ্ছে সার্ভ করে। তো এইবার যে খাবারটা এনে দিচ্ছে এটা হচ্ছে বিফ স্টিক আর হচ্ছে একটা মশলা জাতীয় একটা রাইস ছিল, যেটা মানে একদমই ভালো লাগে নাই, শুধু বিফ স্টিকটা আমি খাইছি। আর হচ্ছে এখানে একটা ডেজার্ট ছিল, খুবই মিষ্টি কফি একটা ফ্লেভার আসতেছিল, ওটা খুব বেশি ভালো লাগছে। আর এই যে এই জিনিসটা এর আগেও একবার দিছে আমি খেতে পারি নাই, এবারও আমি খেতে পারি নাই, এবারও আমি খেতে পারি নাই। এবার এই যে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে, এটা একটা ডেজার্ট ছিল, এই যে বাটার, বাটার দিয়ে হচ্ছে খাওয়া যাবে, এটা একটা পানি, পানিটাও অনেক মজা ছিল। তারপরে দেখতেছিলাম আর কি বাহিরে, এই ফাঁকে আমাকে একটু দেখে নাও, খুব টেনশন হচ্ছে আসলে আমার, আমি একটু দেখতেছি বাহিরে। আর এই হচ্ছে প্লেনের অবস্থা। তো সব কাহিনী করতে করতে চলে আসতেছি এই যে আমি দেখতেছি নিউ ইয়র্ক সিটি, অনেক বেশি এক্সাইটেড লাগতেছে যে যেই জায়গাটা সবসময় টিভিতে দেখতাম, হ্যাঁ টিভি সিনেমায় দেখতাম, ওইখানে পাড়া দিতে যাব। আর আমার আমি ফার্স্ট টাইম, আর একা একা, কেউ নাই আমার সাথে। আর তার্কিশ পর্যন্ত অনেক বাঙালি ছিল, কিন্তু নিউ ইয়র্কের পরে খুব কম বাঙালি ছিল আর কি প্লেনটার মধ্যে। যাই হোক, এখন আমরা সবাই ওয়েট করতেছি, আমাদের প্লেন ল্যান্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যে ও আমাকে বাই বলতেছে, ওই যে আমার পাশে যে বসছিল। পরবর্তীতে নিউ ইয়র্ক এয়ারপোর্টে এসে দেখি যে এত ভিড়, এত ভিড়। তো দাঁড়ায় আসি, আফটার ইমিগ্রেশন শেষ হলো, এখন তো ব্যাগের পালা। এখন আমি যে ব্যাগটা নিছি সব ব্যাগই আমার মনে হচ্ছে, কারণ এখানে এত ব্যাগ, মানে ব্ল্যাক কালার ব্যাগের অভাব নাই। তো পরবর্তীতে ব্যাগ ট্যাগ নিয়ে এবার হচ্ছে বাসায় যাচ্ছি, দেখতেছি আমেরিকা অলরেডি চলে আসছি আলহামদুলিল্লাহ। সো তোমরা অবশ্যই আমার সাথে থাকবা, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। পরবর্তী সময়ে কী হলো কী করলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো। সো আজকে ভিডিও পর্যন্ত টাটা।